40-50-1 লাখ টাকার উপরে খরচ হয়। আচ্ছা, তো অনেকে চিন্তা করে আমি 1 লাখ টাকা দিয়ে কিভাবে সোলার প্যাকেজ নিব, তো আমাদের জন্য কি সোলার নাই? আমরা কি গরমে অবশ্যই কষ্ট করব? অবশ্যই প্যাকেজগুলো আছে ভাই, প্যাকেজ নিয়ে আসেন। এদিকে একটা ফ্যান দুইটা লাইট চালাইতে পারলে আমার আলহামদুলিল্লাহ চলে। আচ্ছা, তাদের জন্য কিন্তু 7,500 টাকার ভিতরে একটা প্যাকেজ আছে। আপনার 30 ওয়াট প্যানেল, 15 এম্পিয়ার ব্যাটারি, এটা সেটিং এর জন্য আরো যা যা লাগে, যেমন তার গ্যারান্টি আছে 30 বছর, ব্যাটারি গ্যারান্টি 5 বছর, চার্জ কন্ট্রোলার গ্যারান্টি 5 বছর, বাল্বের গ্যারান্টি 5 বছর। মানে কন্ট্রোলার গুলো দিয়েও কিন্তু আপনারা প্যাকেজগুলো নিতে পারবেন। ব্যাটারি থাকবে আপনার হ্যামকো, বলবো, রহিম আপ্রো, যে যেটা পছন্দ করেন। 40 ওয়াট প্যানেল, 20 এম্পিয়ার ব্যাটারি দিয়ে একটা প্যাকেজ আছে, 9,000 টাকা মাত্র। একটা প্যাকেজে কিন্তু ডিসকাউন্ট থাকবে ভাই। যে চার্জটা লাগবে, এই চার্জটা তো সম্পূর্ণ ফ্রি। 40-50 হাজার টাকার ভিতরে কিন্তু একটা বড় ফ্যামিলির জন্য 4-5টা ফ্যান, 8-10টা লাইট, একদম সর্বনিম্ন রেট 18 টাকা রেট। গরিবের কথা কেউ চিন্তা করে না, না না, যে একটা হাইব্রিড সেট আপ নিতে গেলে আপনার মিনিমাম 40-50-1 লাখ টাকার উপরে খরচ হয়। আচ্ছা, তো অনেকে চিন্তা করে আমি 1 লাখ টাকা দিয়ে কিভাবে সোলার প্যাকেজ নিব, তো আমাদের জন্য কি সোলার নাই? আমরা কি গরমে অবশ্যই কষ্ট করব? অবশ্যই তাদের জন্য কিন্তু সোলার প্যাকেজগুলো আছে ভাই, প্যাকেজ নিয়ে আসেন। এই কাগজ ভাই, কি কাগজে কি প্যাকেজ দেখাবেন? এগুলাই সব প্যাকেজ ভাই, এগুলাই প্যাকেজ। আপনার যদি আমি প্রথমটা দিয়ে শুরু করি রুবেল ভাই, আচ্ছা, যেটা 30 ওয়াট একটা প্যাকেজ। আচ্ছা, কেউ যদি মনে করে আমার একদম লো বাজেট, বাজেট কম, যে আমি একটা ফ্যান দুইটা লাইট চালাইতে পারলে আমার আলহামদুলিল্লাহ চলে। আচ্ছা, তাদের জন্য কিন্তু 7,500 টাকার ভিতরে একটা প্যাকেজ আছে। মানে 7,500 টাকায় কি কি দিবেন? এটার ভিতর থাকবে 12 ইঞ্চি একটা টেবিল ফ্যান, 5 ওয়াটের দুইটা লাইট, একটা মোবাইল চার্জার, তাছাড়া আপনার 30 ওয়াট প্যানেল, 15 এম্পিয়ার ব্যাটারি, এটা সেটিং এর জন্য আরো যা যা লাগে, যেমন তার স্ট্রাকচার, কন্ট্রোলার, সবকিছুই কিন্তু এটার ভিতর থাকবে। মানে 7,500 টাকা দিয়ে নিয়ে আপনি প্যাকেজটা নিবে আর চালাবে? জি, আর কিছু লাগবে না, আর কিছু কিনতে হবে? ফ্যানও দিচ্ছেন আপনি? ফ্যান, লাইট, ব্যাটারিও দিচ্ছেন? জি জি, সবকিছু সহ এই প্যাকেজটা ফুল প্যাকেজ 7,500 টাকা মাত্র। সেই ক্ষেত্রে কি গ্যারান্টি দিচ্ছেন না ভাই? গ্যারান্টি ওয়ারেন্টিটা যদি দেখাই, আচ্ছা, প্যানেল গ্যারান্টি আছে 30 বছর, ব্যাটারি গ্যারান্টি 5 বছর, চার্জ কন্ট্রোলের গ্যারান্টি 5 বছর, বাল্বের গ্যারান্টি 5 বছর। মানে এই প্যাকেজও আপনি গ্যারান্টি দিচ্ছেন 7,500 টাকা? জি জি ভাই, 7,500 টাকা। তো আমি যদি একটু কন্ট্রোলার গুলা দেখাই। আচ্ছা আচ্ছা, কেউ যদি মনে করে ভাই আমরা এই ধরনের গ্রামীণ শক্তির কন্ট্রোলার গুলা নিবো, নিতে পারবেন। আচ্ছা, আবার অনেকে বলে ভাই আমার তো মোবাইল চার্জিং এর দরকার, অবশ্য প্যাকেজে আপনার মোবাইল চার্জার দেওয়া থাকে। আচ্ছা, তো এই ধরনের চায়না ইনভার্টার, চায়না কন্ট্রোলার গুলো দিয়েও কিন্তু আপনারা প্যাকেজগুলো নিতে পারবেন আমাদের কাছে, এটা দিয়ে মোবাইলে চার্জ করানো যায়। হ্যাঁ, আচ্ছা, সেই ক্ষেত্রে ওই 7,500 টাকার ভিতরে এটা থাকবে? জি জি, 7,500 টাকার ভিতরে লাইট থাকবে আপনার, টিউব লাইট অথবা বাল্ব, ব্যাটারি থাকবে আপনার হ্যামকো, বলবো, রহিম আপ্রো, যে যেটা পছন্দ করেন চয়েস। গ্যারান্টি ব্যাটারি যদি নিতে হয়, জ্যাকো ব্যাটারি আছে, আচ্ছা, 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এটাও নিতে পারেন। আচ্ছা, তাহলে নেক্সট আমাদের কোন প্যাকেজটা থাকছে? আচ্ছা রুবেল ভাই, নেক্সট আর একটু বড় যেটা দেখায়, ব্যাটারি প্যানেল বেশি, 40 ওয়াট প্যানেল, 20 এম্পিয়ার ব্যাটারি দিয়ে একটা প্যাকেজ আছে, 9,000 টাকা মাত্র। তাছাড়া 11,000 টাকার একটা প্যাকেজ আছে, এটা দিয়ে আপনার একটা ফ্যান, দুইটা লাইট চলবে, 50 ওয়াট প্যাকেজ। আচ্ছা, 65 ওয়াট প্যাকেজ আছে, 13,500 টাকা। তবে আমি কিন্তু প্রত্যেকটা প্যাকেজে কিন্তু ডিসকাউন্ট থাকবে ভাই। ডিসকাউন্ট বলতে কি? প্রত্যেকটা প্যাকেজে কিন্তু আপনার ডেলিভারি চার্জ ফ্রি, মানে ওনার বাসা পর্যন্ত যাইতে যে চার্জটা লাগবে, চার্জটা তো সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। জি জি, এটা কিন্তু 13,500 টাকায় কিন্তু দুইটা ফ্যান, তিনটা লাইট, একটা মোবাইল চার্জ করানো যাবে। আচ্ছা আচ্ছা, সব ভিডিওটা লম্বা করা যাবে না ভাই। তাছাড়া আমাদের কাছে কিন্তু 50 ওয়াট প্যানেল প্যাকেজ, 130 ওয়াট, 250 ওয়াট, এমনকি 300 ওয়াট পর্যন্ত প্যাকেজ আছে। 300 ওয়াট, 300 ওয়াট প্যাকেজ আছে। যারা সেক্ষেত্রে কি কি থাকবে? যে 300 ওয়াট প্যাকেজে আপনার 150 ওয়াট দুইটা মনো সোলার প্যানেল থাকবে, এগ্রেটে, তারপর 130 এম্পিয়ার হ্যামকো, বলবো বা জ্যাকোর আপনার একটা ব্যাটারি থাকবে। আচ্ছা, 12 ইঞ্চি দুইটা ফ্যান, 16 ইঞ্চি দুইটা ফ্যান, 4টা ফ্যান থাকবে, 8টা লাইট থাকবে, মোবাইল চার্জার, ওয়াইফাই রাউটার চালানোর মতো একটা ডিভাইস থাকবে, তাছাড়া তার, কন্ট্রোলার, স্ট্রাকচার, যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এই প্যাকেজের ভিতরে থাকবে আর কি। আচ্ছা, আর এই প্যাকেজগুলো নিয়ে মানে কতক্ষণ সে ব্যাকআপ পাবে? আচ্ছা, সোলারের প্যাকেজগুলোর ক্ষেত্রে আমি বলি, সোলারের লাইট, সোলার ফ্যানগুলো কিন্তু অনেক কম অর্ডার হয়। আচ্ছা, 5 ওয়াট 10 ওয়াটের হয়, সেক্ষেত্রে আপনার ব্যাকআপ কিন্তু রাত দিন 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা চালাতে পারবেন। তার মানে বিদ্যুৎ লাগবে না এগুলো চালাতে? যদি মনে করেন যে আমার বাসার বিদ্যুৎ যেটা আছে আমি এটা রাখবো না, সোলার থেকে ফ্যান লাইট গুলো চালাবো, সোলারের ফ্যান লাইট,
আচ্ছা, রাত দিন 24 ঘন্টা আপনি চালাতে পারবেন। যেহেতু আপনি ফ্যান দিচ্ছেন, ব্যাটারি দিচ্ছেন, যা কিছু লাগে সম্পূর্ণ দিয়ে দিচ্ছেন এই প্যাকেজের মধ্যে। আসলে এই প্যাকেজগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস, একদম 40,000 ভিতর কিন্তু আপনি একদম ঘরে যা কিছু আছে চালাতে পারবেন। মানে 40-50,000 টাকার ভিতর কিন্তু একটা বড় ফ্যামিলির জন্য 4-5টা ফ্যান, 8-10টা লাইট, আচ্ছা, মোবাইল চার্জার, ওয়াইফাই রাউটার চালানো, টিভি চালানো, আচ্ছা, সবই কিন্তু সম্ভব। এবং রাত 24 ঘন্টা বিদ্যুৎ ছাড়া। এই জায়গায় বিভিন্ন প্যাকেজ আছে, আপনারা যার যেটা পছন্দ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের এই ক্যাটালগুলো আপনাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। আপনারা যার যেটা পছন্দ, যার যেমন বাজেট, আচ্ছা, ওই অনুযায়ী কিন্তু নিতে পারবেন। আমি কিন্তু প্রথমে বলছি এগুলো সব গরিবের প্যাকেজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বড় লোকের জন্য কিন্তু হাইব্রিড প্যাকেজ। আচ্ছা, হ্যাঁ, 50,000, 1,00,000, 2,00,000 টাকা খরচ করবে, তারা বাসার ফ্যান, লাইট, ফ্রিজ, টিভি চালাবে। কিন্তু একান্ত নিতান্ত গরিব মানুষ যারা আছে, আচ্ছা আচ্ছা, তারা 7,000, 6,000, 10,000, 15,000 টাকা খরচ করলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার কারেন্ট না থাকলেও আপনি রাত দিন 24 ঘন্টা সোলার থেকে ফ্যান লাইটগুলো চালাতে পারবেন। আচ্ছা, তা আর রিপন ভাই, আরেকটি কথা, আমাদের আসলে যারা এই ধরনের প্যাকেজ ছাড়াও, যদি কেউ ধরেন আমার ঘরে আইপিএস আছে, আইপিএস সেট আপ করছি, এখন আমি বিদ্যুৎ বিল প্রচুর আসতেছে, তো সে আইপিএসটাকে কি আমি ব্যাটারিটাকে আমি সোলার সিস্টেম করতে পারবো কিনা? চাইলে ওইটাকে পুরাতন যাদের আইপিএস আছে, আইপিএসটাকে আপনি সোলার আইপিএস তৈরি করা সম্ভব। আমাদের কাছে ওই ধরনের ডিভাইসগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। আচ্ছা, তাছাড়া কেউ যদি বলে ভাই আমি ব্যাটারি আছে, ব্যাটারি আছে আইপিএস এর, আমি শুধু আপনার প্যানেল বা সোলার ফ্যান লাইটগুলো, অন্যান্য আইটেমগুলো নিব, এইভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আর পাইকারি ভাবে যদি কারা আমাদের কাছ থেকে, যারা লাইট, চার্জ কন্ট্রোলার, হ্যাঁ, সিলিং ফ্যান, ইনভার্টার, মানে সোলারের A to Z সব কিছু কিন্তু আমাদের কাছে পাইকারি নিতে পারবেন। আপনি দোকানে আসলে কিন্তু আপনাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে ভাই, আবারও বলি, আচ্ছা, দোকানে আসলে একটা ডিসকাউন্ট কিন্তু আপনাদের জন্য থাকবে। আচ্ছা, আর প্যানেলের রেটগুলো যদি আমি বলি, 30 থেকে আমাদের 250 ওয়াট পর্যন্ত 12 ভোল্ট যে প্যানেলগুলো আছে, আচ্ছা, এগুলো কম দামি যেটা আছে এটা রাখতেছি মাত্র 23 টাকা ওয়াট, আর মনো এ গ্রেডের ভালো মানের টিয়ার ওয়ানের যেটা আছে এটা রাখতেছি আমরা 30 টাকা ওয়াট, 30 টাকা ওয়াট, আর 24 ভোল্টের ক্ষেত্রে একদম সর্বনিম্ন রেট 18 টাকা রেট, সর্বনিম্ন কম দামিটা। আচ্ছা, একটু ভালো মানেরটা যদি আপনারা নেন, কানাডিয়ান সোলার, লনজি, জিঙ্কো, এগুলো যদি নেন, বাইপিসিএল যেগুলো, এগুলো 21 টাকা ওয়াট মাত্র। আচ্ছা, প্রাইস কিন্তু ভাই একটু মনে হচ্ছে কমে গেছে, অনেক কমছে সোলারের প্যানেলের রেট, প্যাকেজের রেট অনেক কমছে। আগে যদি আমি যদি এই প্যাকেজটা আপনাকে বলি, 130 ওয়াট এই প্যাকেজটা কিন্তু 28-30 হাজার টাকা সেল হইতো, এখন কিন্তু অলরেডি 25,000 টাকায় চলে আসছে। 25,000 টাকা আপনার এই প্যাকেজটা যদি বলেন যে আপনার 85 ওয়াট প্যাকেজ ছিল 19,000 টাকা, আচ্ছা, এই প্যাকেজটা এখন কিন্তু 16,500 টাকা, তাও ডিসকাউন্ট থাকবে দোকান আসলে বলছি। আচ্ছা, ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি, এটা কিন্তু আগে ছিল না, ডেলিভারি চার্জটা কিন্তু আগে ছিল না ফ্রি, এখন কিন্তু এটা দিয়ে দিয়েছেন। মানে এটা কি আসলে শীত আসতেছে আসতেছে এই জন্য উপলক্ষে, শীত আসতেছে, শীত উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট রাখতেছি। সামনে শীত আসতেছে কিন্তু গরম কিন্তু কম না ভাই, কম নেই, গরম কিন্তু এখনো অনেক, প্রচুর গরম পড়তেছে আপনাদের। আপনার কিন্তু একটা কথা সবসময় থাকে যে শীতের ভিতরে কিন্তু সোলার সিস্টেমটা কিনা ভালো, তাতে কিন্তু রেটটা কম থাকে সব কাজে, কিন্তু আপনার সব জিনিসের রেটটা কম থাকে তখন কিনা ভালো, আর গরমকালে কিন্তু আসলে একটু দামটা বেড়ে যায়। এখন বিদেশি ভাইদের জন্য আবারও বলি, প্রবাসী ভাই যারা আছেন, তারা যদি পানি ব্যাটারি দিয়ে প্যাকেজগুলো তৈরি করা, কেউ যদি বলেন ভাই পানি ব্যাটারি না, সোলারের লিথিয়াম ব্যাটারি নিব, আচ্ছা, তো লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু নেওয়া সম্ভব। আচ্ছা, আপনার হয়তো বা কিছু টাকা বাড়বে, আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি নেন, ওই পানি দেওয়ার ঝামেলাটা থাকবে না, একটা লংজিভিটি পাবেন আপনি 8-10 বছর, তারপরে একটা ব্যাকআপ টাইমটাও সোলার প্যান পানি ব্যাটারি থেকে দ্বিগুণ পাওয়া যায়। আচ্ছা, তো রুবেল ভাই ভিডিওটা বড় করতেছি না, তারপর আবার একটু লোকেশনটা বলে দেন আপনার। আসলে লাস্ট লোকেশনটা যদি আমরা বলি লাস্টে, যে আপনাদের দোকান আসে সহজ ঠিকানা, মেয়র গুলিস্তান, মেয়র হানিফ ফ্লাইওভারের পাশে, আচ্ছা, কাপ্তান বাজার কমপ্লেক্সের 1 নম্বর ভবন, দ্বিতীয় তলা, 255 নম্বর দোকান। আর আরেকটি কথা, কন্ডিশনের ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমরা মাল দিয়ে থাকি। আপনারা সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন, 1-2 হাজার টাকা অ্যাডভান্স করবেন, বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আপনি মাল নিতে পারবেন। সেক্ষেত্রে কি আপনি কুরিয়ার সার্ভিসটা কি ফ্রি থাকবে নাকি? বিদেশি ভাইরা একটু রাত্রের দিকে একটু ফলো করবেন, যে আসলে রাত্রে ওনাদের 12টা আর আমাদের এখানে 2টা, প্রায় 3টা বাজে, তখন কিন্তু আসলে আমাদের ঘুমের টাইম। তো অবশ্যই রিপন ভাই, আসলে আজকে প্যাকেজ গুলো খুবই উপযোগী হবে, যারা আসলে আমরা মধ্যবিত্ত আছি বা যারা আছে তারা গরমে খুবই ভুগতেছে বা বিদ্যুৎ বিলে মানে অনেক বিল আসতেছে, তারা যে আসলে রাত দিন 24 ঘন্টা চালাতে পারবে, এই ধরনের প্যাকেজগুলো কিন্তু আপনি নিয়ে আসেন। মূলত এর আগে এই প্যাকেজগুলো ছিল না, কম ছিল, আজকে কিন্তু হিউজ পরিমাণে প্যাকেজ দিয়ে গেছেন। তো অবশ্যই রিপন ভাই, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত খুবই হেল্পফুলি হলো ভিডিওটাতে, তাই আজকে আর নেক্সট ভিডিওতে দেখাবে। আসসালামু আলাইকুম।